সুপ্রিয় দর্শক, দেশের এক সময়ের জনপ্রিয় ইসলামিক শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী নতুন করে আবার ভাইরাল হয়েছে। এবার কোনো বক্তৃতা দিয়ে নয়, বরং আদালতের শিকল পড়া অবস্থার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা। তাই তো এবার রফিকুল ইসলাম মাদানির এমন অবস্থা নিয়ে মন্তব্য করেছে নায়ক শাকিব খান। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। গাজীপুরের বাসন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই আদেশ দিয়ে আগামী 1 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলায় অপর আসামিরা হলেন হাফিজ মাসুম বিল্লাহ। অভিযোগ গঠনের শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে তারা দুজনই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে এ মামলায় তাদের বিচার শুরুর আদেশ দেন। 2021 সালের 11 এপ্রিল গাজীপুরের টেকনাফ পাড়া এলাকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছে। আসামি পক্ষের আইনজীবী সোহেল মোহাম্মদ ফজলে রাব্বি জানান, মাদানীর বিরুদ্ধে মোট 7টি মামলা হয়েছে। এর মধ্যে 3টি মামলায় তিনি জামিনে রয়েছেন। কয়েকটি মামলার বিচার চলছে এই ট্রাইব্যুনালে। এর মধ্যে গাজীপুরের গাছা থানা ও মতিঝিল থানার মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এদিকে রফিকুল ইসলামের পায়ে শিকল পড়ে আদালতের উপস্থিতির ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনা করছেন বিশিষ্ট জনেরা। এদিকে আলোচনার সমালোচনার ভিড়ে শাকিব খান বলেন, রফিকুল ইসলাম মাদানীর কথা আমার মনে আছে। তিনি দেশের একজন নামকরা ইসলামিক বক্তা। তার সর্বশেষ ভিডিওটি দেখে আমার খারাপ লেগেছে। এমন একজন জনপ্রিয় লোক এখন আইনের কাঠগড়ায়। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে জনপ্রিয়তা কখনো আইন থামাতে পারে না। তবে আমি বিশ্বাস করি, রফিকুল ইসলাম মাদানী যদি নিরাপরাধ হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি মুক্ত হবেন এবং নিজের ভুলগুলোকে শুধরিয়ে আবার সবার মাঝে সত্য ন্যায়ের বাড়ি পৌঁছে দিবে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, রফিকুল ইসলাম মাদানী কি দোষী নাকি নিরাপরাধ? লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।